जलपाईगुड़ी में विरोधियों पर नामांकन से पीछे हटने का दबाव डाल रहे हैं तृणमूल नेता। धमकियों के आरोप में पूरे राज्य की विभिन्न जिलों के पंचायतों से सामने आ रहे हैं सत्ता पक्ष के खिलाफ बेलगाम आतंक फैलाने के आरोप सामने आ रहे हैं। वहीं विपक्षी दल अपने नामांकन जमा नहीं कर सके और सत्ता पक्ष के खिलाफ राज्यपाल से शिकायत की है। अब जलपाईगुड़ी जिले के सदर प्रखंड में भी दहशत का माहौल बन गया है। फोन कॉल रिकॉर्ड पहले ही सोशल मीडिया पर वायरल हो चुका है, जिसमें तृणमूल कांग्रेस के एक नेता, कार्यकर्ता और सीपीएम प्रत्याशी के पति से बातचीत सुनाई दे रही है, जहां सुनने में आया है कि कैसे तृणमूल नेता सीपीएम प्रत्याशी को कहा है कि उनकी पत्नी चुनाव में खड़ी हो गई, उन्हें बाजार में कारोबार करने में दिक्कतों का सामना करना पड़ेगा। प्रत्याशी के पति के व्यवसाय में परेशानी होने की चेतावनी देते हुए उसे घर बुलाकर समझाने की बात कर रहे हैं। हालांकि चैनल ने इस फोन कॉल की पुष्टि नहीं की। उल्लेखनीय है कि जलपाईगुड़ी में नामांकन के दौरान सत्ता पक्ष बीडीओ कार्यालय में घुसकर प्रत्याशी के पर्चा फाड़ने का आरोप लगा था। बाद में भले ही प्रशासन की मदद से नामांकन दाखिल किया जा सका, लेकिन नाम वापस लेने तक खतरा अभी भी बना हुआ है। हालांकि सत्ता पक्ष के नेताओं ने आरोपों से इनकार कर दिया है। पायल राजवंशी जलपाईगुड़ी सदर प्रखंड के पहाड़पुर ग्राम पंचायत के बूथ संख्या 219 के सीपीएम प्रत्याशी पति गौतम हलदार बाजार में मछली बेचकर अपना गुजारा करते हैं, लेकिन तृणमूल नेता लगातार उसके फोन पर ऐसे धमकी भरे लहजे में बात कर रहे हैं। आरोपी के नामांकन वापस लेने का दबाव बना रहे हैं। हालांकि उन्होंने कोतवाली थाने में लिखित शिकायत दर्ज कराई। उस बूथ के माकपा कार्यकर्ता निताई राजवंशी ने कहा कि उम्मीदवार प्रस्तावित है। उन्होंने कहा है कितना भी डरा धमका लिया जाए, हम पीछे हटने वाले दल नहीं है, हम लड़ेंगे। পায়েল রাজবংশী আমার নাম। কোন এলাকা থেকে দাঁড়িয়েছেন? আমি সারদাপল্লি থেকে দাঁড়িয়েছি। কত নম্বর বুথ বা পার্টি নম্বর? বুথ নাম্বার হচ্ছে 219 আর পার্টি হচ্ছে সিপিএম পার্টি থেকে দাঁড়িয়েছি। বললাম যে এখন দান নমিনেশন জমা দিতে পেরেছেন বা কি হয়েছিল? এখন প্রথমে নমিনেশন নমিনেশন জমা দিতে গিয়ে আমার ইসে ছিঁড়ে দেওয়া হয়েছিল কাগজপত্র। আমি আবার গিয়েছি, গিয়ে জমা দিয়েছি কাগজপত্র। কিভাবে গেলেন পুলিশের? না, পুলিশের সাহায্য না, আমি গেছি। তারপরে আমি জমা দিয়ে আসার পরে আমাকে বাড়িতে বিভিন্ন ফোনে ধমকি দেওয়া হচ্ছে। কবে থেকে শুরু হয়েছে ধমকিটা? ধমকিটা হচ্ছে আমি জবের থেকে নমিনেশন জমা দিয়েছি, তারপর থেকে ধমকিটা শুরু হয়েছে। আর আমার বাবা হাট করে খায়, দিন খাওয়া মানুষ আমরা, দিন আনে দিন খায়, তো সেখানে বসতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন ধরনের ফোন আসছে, ধমকি আসছে, বাড়ি থেকে বেরোতে পারছি। কি ধরনের ফোনে হুমকি দেওয়া হচ্ছে, কি বলছে, কেন চাপ? আমাদের চাপ সৃষ্টি করছে যে আমি জানি এটা উঠায় দিই, আমি জানি নামটা না রাখি, মানে ভোটে আপনি দাঁড়াবেন না, আমি জানি ভোটে না দাঁড়াই। তারপর আমি যে যাই করুক কিন্তু আমি নামটা উঠাতে চাচ্ছি না। মানে আপনি ভোটে নমিনেশন করবেন? আমি লড়বো। পার্টি আপনার পাশে আছে? হ্যাঁ, পার্টি আমার পাশে আছে, দল আছে পাশে, ওই জন্য আমি লড়বো। আমি চাচ্ছি এর বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন না হোক, যাতে ওরা এরকম না করে। আপনি বাবার কি অসুবিধা হচ্ছে? বাবা কি করে? আমার বাবা মাছের ব্যবসা করে। কি হাটে গেলে কি করে? হাটে গেছে না, ওখানে বসতে দেওয়া হচ্ছে না। কি বলছে? ওখানে বলছে যে আপনাকে বসতে দেওয়া হবে না, মাছ বিক্রি করতে দেওয়া হবে না। কারণটা কি? কারণ হচ্ছে আমি দাঁড়িয়েছি পার্টি থেকে, তাই। কারা করছে এটা ওখানে দাঁড়িয়ে? এটা বিরোধী পার্টির লোক করছে। আপনি পুলিশে আপনারা দলগতভাবে জানাবেন? দলগতভাবে জানালে তো ভালোই হয়। হ্যাঁ, এখন কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি যে এটা কেন করা হবে, কারণ আমি পার্টির 10 জন পার্টি দাঁড়াতেই পারে, তাতে অসুবিধা কি? জনগণ তো আমাকে ভোট দিবে, আমি 5টা ভোট পাই চাই 10টা ভোট পাই। এখন কি নিরাপত্তাহীনতায় ভুগছেন, যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে? হ্যাঁ, আমরা তো এরকম ভুগছি যে কোনো বিষয়ে এখন অ্যাটাকটা আমাদের বাড়িতে হতে পারে, কারণ এরকম বারবার ফোনে ধমকি দেওয়া হচ্ছে, আমরা রাস্তায় বেরোতে পারছি না, বাড়িতে আরও ছোটোখাটো বাচ্চা আছে, তাদের উপরেও কিছু করতে পারে, এ কারণে আমাদের একটু মনে ভয় আছে। প্রচার কি শুরু করেছেন নাকি? প্রচার করি নাই এখনো, প্রচার শুরু করব। কিন্তু এই 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 টেনশনে পাচ্ছেন না? এই টেনশনে আমরা প্রচার এখনো করতে পাচ্ছি না। কাগজপত্রগুলো ছিঁড়ে দেয়, সজয়নগর কলোনির কাগজপত্রগুলো ছিঁড়ে দেয়। সিপিএম পার্টি। কি নাম আপনার? নিতাই রাজবংশী। পার্টি কোন কোন বোধের ছিলেন? পার্টির নাম কি? পার্টির নাম হচ্ছে, আপনি তো প্রস্তাবক। পায়েল রাজবংশী হালদার। আমি প্রস্তাবক। কত নম্বর বুথ? 19 18 বাই 219। ঘটনাটা কি হয়েছিল বলুন তো? ঘটনাটা বললাম একটু, আরেকবার বলুন। প্রথম থেকেই মানে
জমা দিতে প্রথমে ঢুকি, আমাদের পাঁচ নম্বরের নাম্বার ছিল, তো আমরা সেখানে ঢুকেছি। ঢোকার পরে কিছু আমাদের কাগজপত্র জমা নিয়েছে, কেবল নাম দিয়ে জমা দিয়েছি, তখনই কিছু চাঁড়াবাংরা এসে কাগজপত্রগুলো ছিঁড়ে যায়। এরা কারা? রুমের ভেতরে? এরা তৃণমূলের কিছু লোক। ঘরের ভেতরেই ছিঁড়েছে? হ্যাঁ। আচ্ছা, ওখানে পুলিশ ছিল না? বা কেবল পুলিশ ছিল না। ওটা কি নমিনেশন দিতে দেবে না? না, নমিনেশন দিতে দেবে। এখন আপনাদের কোথায় নিয়ে যাচ্ছিল? এখন আমরা নমিনেশন দেওয়ার জন্য আবার ফিরে আসলাম। না, আপনাদের নিয়ে যাচ্ছিল দেখলাম বাইরে থেকে, কয়েকজন আপনাদের ধরে অন্য জায়গায় নিয়ে গেল। হ্যাঁ, ওইটা ওই কাগজপত্র তুলে নেওয়ার জন্য আটকাচ্ছিল, চাপ দিচ্ছে। হ্যাঁ, চাপ দিচ্ছে। এটা কি তৃণমূলেরই সব? হ্যাঁ, তৃণমূল। এখন কি নমিনেশন দেবেন? দেবে তো। হ্যাঁ, এখন দেবো। ঠিক আছে, কি নাম দাদা আপনার? আমি নিজে।